নমস্কার বন্ধুরা এসএসসির জিডি কনস্টেবলের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে এ নিয়ে কিন্তু প্রত্যেক প্রার্থীর মনে প্রশ্ন ঠিক আছে তো তার আগে তোমরা একটা অনস্ক্রিন একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা কিন্তু এসএসসি ডট জিওভি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পুনরি মাঠ প্রকাশিত হয়েছে তো কী সংক্রান্ত এই নোটিশ সেটা তোমাদের আগে প্রথমত বলছি এটা হচ্ছে তোমার প্রত্যেকে যেন এসএসসি জিটি কনস্টেবল দু হাজার বাইশের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু কুড়ি আগস্ট দু হাজার তেইশে প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র একটি রাজ্যে কিন্তু সেই ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হয়নি কারণ সেটা হচ্ছে মণিপুর কারণ সেখানে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনটা ছিল কন্ডাক্ট করা হয়েছিল তোমার প্রত্যেকে যেন মণিপুরে ঠিক আছে যার জন্য কিন্তু সেই সময় অর্থাৎ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যখন কুড়ি আগস্ট দু হাজার তেইশ তারিখে এসএসসি জিডি কনস্টেবল ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছিল শুধুমাত্র একটি স্টেট বাদে সেই স্টেটটি হচ্ছে মণিপুর মণিপুর বাদে কিন্তু সমস্ত স্টেটে এবং ইউনাইটেড টেরিটরির কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো এই নোটিফিকেশানটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল টু জিরো টু টু ফাইনাল রেজাল্ট শুধুমাত্র মণিপুর স্টেটের জন্য তো অবশ্যই কিন্তু এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পনেরোই মাস সেটা প্রকাশ করে জানিয়ে দিয়েছে তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ দ্য পিটি পিএচটি অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য স্টেট অফ মণিপুর ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য সিএপিএফ ফ্রম এক পাঁচ দু হাজার তেইশ থেকে তিন পাঁচ দু হাজার তেইশ মানে ফিজিক্যাল যেটা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল সিএপিএফ দ্বারা ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে এক তারিখ থেকে তিন তারিখ এবং এক এগারো দু হাজার তেইশ টু ছয় এগারো দু হাজার তেইশ এবং একই নভেম নভেম্বর থেকে শুরু করে ছয় নভেম্বর পর্যন্ত সামারি অফ দ্য রেজাল্ট লিস্ট সামারি এখানে সমস্ত কিছু দিয়েছে লাস্টে এখানে দেখো দেয়ার ফোর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান রিমেডিকেল অফ নাইন হান্ড্রেড ফোরটি এইট ক্যান্ডিডেটস ফ্রম স্টেট অফ মণিপুর হস কন্ডাক্টেড বাই দ্য সিএপিএফ ফ্রফ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হয়েছিল ঠিক আছে সেই লিস্টটাও কিন্তু এখানে উল্লিখিত করা রয়েছে এবং শেষ পর্যন্ত এখন দেখা দেখ সবার শেষ একদম দেখতে পাচ্ছ কিপিং দ্য অ্যাবাব ইন ভিউ দ্য ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য স্টেট অফ মণিপুর আর এসে ফেলো এবং ক্যাটাগরি ভিত্তিক কত সুন্দর পদ হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকান্সি নাম্বার অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড অ্যান্ড কাট অফ মাস অফ দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডেট ফ দ স্টেট অফ মণিপুর আর এস বিলো এখানে কাট অফটা দিয়ে উল্লেখিত করা হয়েছে ঠিক আছে তো সেটা আমরা অবশ্যই দেখতে পারলাম এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে অনেক পার্থভূমির প্রশ্ন ছিল এসএসএ জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে ঠিক আছে তোমাদের একটা কথা বলে রাখছি এর আগে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম শেষ হয়েছিল দু হাজার বাইশে যেটি নোটিফিকেশান বেড়েছিলো তেরোই ফেব্রুয়ারি তার ঠিক পাঁচ দিনের মাথায় অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু এসএসসি জিডি তার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সনকে লিঙ্ক টেন্টেটিভ অ্যান্সারকে লিঙ্ক প্রোভাইড করেছিল এবং এবছর যেটা সব থেকে একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় আমি দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং তাদের সেখানে কমেন্ট পড়ে দেখছি একটা তর্ক বিতর্ক মতো জিনিস সৃষ্টি হয়েছে যে এবার এসএসএস জিডি কনস্টেবলের এক্সাম সাতই মার্চ শেষ হয়েছে ঠিক আছে নাকি বারোই মার্চ শেষ হয়েছে ম্যাক্সিমাম পরীক্ষার কথা ছিল যে সাতই মাস শেষ হোজে কিন্তু এসএসসি যে এক্সাম শেডুল দিয়েছিল সেখানে কিন্তু জিডি কনস্টেবল কিন্তু এগারো বারো এক্সাম কিন্তু ছিল সেটা কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই জানো দেখো সাপোজ যদি সাতই মার্চ তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে আজকে অতি সতেরোই মার্চ অর্থাৎ প্রায় দশ দিন হয়ে গেল রেজাল্ট দেওয়ার কোনো কিন্তু আমরা এখনও পাচ্ছি না আপডেট কোনো পাইনি কিন্তু আমরা যদি বারোই মার্চ যেটা এসএসসি ঠিক আছে যেটা এসএসসিতে এক্সাম শেডুল তৈরি করেছিল বারোই মার্চ সেই হিসাবে পাঁচ দিন ধরলে কিন্তু সতেরোই মার্চ অর্থাৎ আজকে ঠিক আছে তো আজকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে প্রত্যেক প্রার্থীর মনে প্রশ্ন আজকে প্রত্যেকে যেন রোববার ঠিক আছে তো আজ যেটা আমি মনে করি এক্সপেক্টেড টেন্ডেটিভ তোমাদের কথা বলে রাখছি আঠেরোই মার্চ ঠিক আছে রেজাল্ট দেওয়ার আমরা এক্সপেক্ট করতে পারি আশা করতে পারি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আমাদের নজর থাকবে তোমরা অবশ্যই কিন্তু সেদিকে নজর রাখবে আশা করছি এতদিনের রেজাল্ট অ্যান্সার কি দেওয়ার প্রকাশিত হওয়ার কথা ঠিক আছে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কথা যদি আমি প্রিভিয়াস ইয়ারের এক্সামের সাথে তুলনা করি তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেওয়ার কথা ছিল কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো আমরা এক্সপেক্ট করছি আশা করছি ঠিক আছে যে কাল পরশুর মধ্যে এক্সপেক্ট করছি আমি আবারও তোমাদের রিপিট করে বলছি কাল পরশুর মধ্যে আমরা অ্যান্সার কি পেতে পারি তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দিকে নজর থাকবে যেমন আমাদের তোমাদেরও ঠিক একইভাবে নজর থাকবে এবং এটার অ্যান্সার কি এক্সপেক্ট করছে আমি আবার তোমাদের বারবার একই কথা রিপিট করে বলছি কারণ আমি জানি তোমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন যেটা এসএসএসিডি কনস্টেবল অ্যান্সার কি এখনও কেন প্রকাশিত হলো না আমি আবারও বলছি যদি বারোই মাস ধরে আমরা করি তাহলে কিন্তু সেই হিসাবে কিন্তু সোমবার মঙ্গলবার নাগাদ আমরা অফিসিয়াল অ্যান্সারকে পেতে পারি যদি আমরা এটা তুলনা করি বিগত বছরের এক্সামের সাথে ঠিক আছে অবশ্যই আমরা ওয়েট করে আছি যেটা হয় আশা করছি প্রত্যেকের জন্য ভালো হবে চলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ